ঢাকনার সাহায্যে র‍্যাপ করে নিয়েছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন। এটাকে আমি 1 ঘন্টা রেস্ট করতে দেব। এটাকে একটা গরম স্থানে রেখে দেব যাতে ইস্টটা ময়দার সাথে অ্যাক্টিভেট হয়ে যায় ভালো করে। তো অবশ্যই একটা গরম স্থানে রাখবেন। তো এটাকে আমি 1 ঘন্টা একটা গরম স্থানে রেখে দেব। এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেই। তো এখানে আমি বুকের মাংস নিয়েছি, এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম করে। তো এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে নিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি গুঁড়া মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ লবণ, কারণ সয়া সসে লবণ থাকে, তাই লবণটা পরিমাণ মতো বুঝেই দিবেন আপনারা। এখন এই সবগুলোকে একসাথে মাখিয়ে নেব ভালো করে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। শর্মাতে দেওয়ার জন্য এখানে আমি একটি সস বানিয়ে নেব। তো শর্মাত সাউজা অবশ্যই আপনারা দেখে থাকেন যে শর্মাতে একটা স্পেশাল সস দেয়, তো সেই সসটাই আমি এখানে বানিয়ে নেব আগে। তো এখানে আমি দিয়ে দেব টক দই দিয়ে দেব। টক দইটাকে আমি পানি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিব। দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সরিষা বাটা, এখানে আমি রাঁধুনি কাসুন্দিটা নিয়েছি। দিয়ে দেব 1/4 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1/4 টেবিল চামচ লবণ, লবণটা আপনারা বুঝে দেবেন কারণ সসে তারপরে মেয়োনিজে লবণ থাকে, তো লবণটা বুঝে দেবেন। তো সবগুলোকে এখন আমি মিক্স করে নেব। হয়ে গিয়েছে আমার সস, তো এটাকে আমি একটা সাইডে রেখে দেব। চিকেনটা আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রাই করে নেব। তো এখানে আমি একটা তাও নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব, বেশি না। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা এক পাশে হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব। তো যেহেতু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো হতে বেশিক্ষণ লাগবে না। মুরগিটা ফ্রাই করা হয়ে গিয়েছে আমার, এখন আমি এটাকে নামিয়ে নিব। চিকেনটাকে এখন আমি ছোট ছোট টুকরো করে নেব। আপনারা যে যেরকম টুকরো করে নেবেন সেরকম করে নেবেন। মথে নিয়েছি আমি, এখন এটাকে দুই ভাগ করে নেব। ভাগ করে এটাকে আরেকটু লম্বা করে দিন, এটাকে ছোট ছোট রুটির মতো ভাগ করে নেব। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আপনাদের আমি দেখিয়ে দিব রুটিটা কিরকম হবে।
তো রুটির মতো করে আমি বেলে নিয়েছি, তো দেখুন এরকম হবে। তো এখন এটাকে আমি ছেঁকে নেব, তো এটা যখন আমি রুটিটা ছেঁকে নেব তখন এটা ফুলে যাবে আরো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি, তো তাওটা গরম হয়ে এসেছে। এখন যে শর্মার রুটিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। হয়ে এসেছে আমার রুটিটা, তো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। রুটির শর্মাগুলো হয়ে গিয়েছে আমার, রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে মাংস সবজি দিয়ে এটাকে শর্মা বানিয়ে নেব। যে মাংসই করেছিলাম সেগুলো দিয়ে দেব কিছু। তার উপরে দিয়ে দিব একটু শশা কুচি। এখানে আমি শশা কুচি করে নিয়েছি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি। তো এর উপরে শশা কুচি দিয়ে দেব অল্প, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন যে সসটা বানিয়েছিলাম সেটা উপরে দিয়ে দেব। এখন এটাকে ফোল্ড করে নেব, রাউন্ড করে নেব। তো এভাবেই আপনারা সার্ভ করতে পারেন, অথবা একটা ফয়েল পেপারে দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এখন মাঝখান দিয়ে কেটে দেব। ব্যাস হয়ে গেল মজাদার চিকেন শর্মা, খুবই ইজি, একদমই সহজ। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।